ভগিরি করি আজ থেকে দু বছর আগে আমার কি মনে হলো আমি দেখলাম যে আমার হয়ে যে সমস্ত শিষ্য ভক্ত প্রচুর আছে তো তাদের কাছে আশ্রমের স্কুল এই বৃদ্ধাশ্রম এই সমস্ত জিনিস চলতে গেলে গড়তে গেলে অর্থ চাইতো হবে কি করে তোরা সবাই মিলে সবাই কাছ থেকে চাইতো কিছু জনকে বলতাম যে ঠিক আছে চাই এই চাইতে গিয়ে দেখতে পেলাম না এরা চাইতে পারছে না তো কিছু কিছু লোককে প্রেশার দিয়ে দিচ্ছে তো এ যখন জানতে পারলাম আমি বললাম না এ চা চাই চলবে না এ চা বন্ধ কর যার প্রাণ চাইছে এ দু বছর হয়ে গেল আমি একদম বন্ধ করে দিচ্ছি আমার আশ্রম থেকে উৎসব টুৎসব যা কিছু হয় আশ্রম স্কুল চলছে পল্লে ঝোঁক চলছে প্রত্যেক দিন 50-60 জন মানুষ তাদের ঘরে ঘরে খেতে দিতে যাচ্ছে হায়ার এডুকেশনে প্রচুর শিক্ষিত ছেলেপুলেরা যারা গরিব অভাবী প্রত্যেক বছরে মাসেতে তাদের যেটুকু পারে সংস্থা আমার দ্বারা যেটুকু হয় তা দিচ্ছে চলছে কোনো কারোর কাছে চাইতে হচ্ছে না দু বছর ধরে কেন চাইছি না না চাইতে পারছে না চাইতে গেল শিখতে হয় কি শিখতে হয় কি শিখতে হয় মানুষকে ধারণায় পৌঁছতে হয় একটা ভালো ধারণায় আসতে হয় যে ধারণাটা ভালো করে ধরতে পারে ভালো করে বুঝতে পারে কেন আমি চাইছি অর্থটা দেবে কেন তুমি অর্থ এই জায়গাটা আসতে গেলে স্বামীজিকে বলেছিলেন ঠাকুর রামকৃষ্ণ নরেন ওরে শিব জ্ঞান না হলে জীবে সেবা করতে পারবি না তো তাই এই রকম একটা অহংকার মানসিকতা দিয়ে তুমি চাইতেই পারবে আর যদি চেয়ে পারো চাওয়াটা ঠিক হবে না তো দেখো চাইছি না কিন্তু চলছে তো তোমরাই চালাচ্ছ তোমরাই দিচ্ছ তো সেই কারণে মহা আনন্দে আমি আছি এবং তোমাকে সব শোনাচ্ছি কেন অবশ্যই স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই তোমরা যারা একটা ফ্যামিলিতে ছেলে মেয়ে স্বামী স্ত্রী একসঙ্গে বাস করো তাদের একটা জায়গায় এইরকম একটা মানসিকতা দেখো যে আমরা যেন আমাদের মানসিকতাটা যেন একটা পরস্পর পরস্পর চলে হয় নাকি এটা যে আদর্শটা আমি যে প্রচার করি সেটা হচ্ছে এই আদর্শ এই ভাবনা স্বামীজি বলেছেন মনের বেদান্তকে ঘরে নিয়ে এসো আমি ঘরে নিয়ে আসার জন্য তোমাদের বলছি তোমাদের ঘরে আলোচনা হোক তোমাদের ঘরের মধ্যে সেই কারণ আমি কোনোদিন কাউকে বলি না যে তুমি ডিস্কোয়ে গিয়ে ডান্স দেবে নিশ্চিত ডান্স দেবে কিন্তু যদি ডান্স দেবে কিন্তু তুমি যেন হারিয়েছে বলে তুমি যেন পাগল হয়ে যাবে তোমাকে তুমি যেন ধরে রাখতে পারো এটা তোমার সংসার তোমার ছেলে মেয়ে তোমার বাবা মা আত্মীয় পরিজন সবাই আছে তোমাকে সবাইকে নিয়ে তোমায় চলতে হবে যাই হোক আর একটা লাস্ট একটা গান গাই আজ এই গানকে আমার কথা বলা শেষ করে দেবো কেমন তোমাদের সময় তো বাবা মায়েরা আমি খুব সহজ করে বলবার চেষ্টা খুব সহজ যতটা সোজা সাপটা করা যায় এটা হচ্ছে আমার স্বভাব সোজা সাপটা করা যায় মানে না যাহা গীতায় বলেছেন ভগবান যাহা রামকৃষ্ণদেব বলেছেন আমাদের সমস্ত মহাপুরুষরা যা বলেছেন সেটাকে কি করে সোজা সাপটা করা যায় সেটাই বলি তার জন্য প্রথম আমি গান গিয়েছিলাম সূর্য ঝকঝকে সূর্য ঝকঝকে সূর্য তার আলো তার সমস্ত কিছু কোনো কি পরতা নেই এটাই হচ্ছে আমাদের আমাদের ধর্ম এটাই হচ্ছে একমাত্র আমাদের মনুষ্য কিন্তু আজকে দেখো আমরা কোন জায়গায় দাঁড় করিয়েছি এটার থেকে আমাদের বেরোতে হবে আমরা ভালো থাকবো কীভাবে আমরা তো ভেতর থেকে ভালো থাকতে চাইছি কী করে সম্ভব কি করে ভালো কি তাবিজ কবজ দিয়ে হবে শুধু প্রাণায়াম করলে হয়ে যাবে তো শুধু যদি জপ করি হয়ে যাবে বসে বসে না আমায় জপ করতে হবে এবং কর্মের মতো সেটাকে ব্যবহার করতে হবে তার জন্য ভীষণ সজাগ থাকতে হবে আমাদের সেটা আমার স্বামী স্ত্রীর সামনে যেজন তার থেকে শুরু করতে হবে সে আশ্রমবাসী হোক আর সে গৃহস্থের গৃহস্থ ধর্মের গৃহস্থ আশ্রয় পালন তো সেই কারণে আমি তোমাদের বলতে চাইছি বাবা মায়েরা এটা কিন্তু ঘটনা তো যাই হোক গান শুনো আনন্দ দিয়ে যা আর হৃদয়ে
সাধু মহাত্মারা তো তাবিজ কবে মাদুলি দেবে না, তাদের সঙ্গ খুব দরকার।